আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ সহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো এই যে ঘুরতে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছানতে বসে পড়েছি। তো সব থেকে বড়ো কথা হচ্ছে যে কোথাও যাওয়ার সময় মানে বিয়ের আগে ঠিক যেমনটা হতো, নিজের জন্যই চিন্তাভাবনা করতাম যে নিজে কী নিয়ে যাব, কী জামা কাপড় নেব আর কি, কী সমস্ত জিনিসপত্র নিলে ওখানে গিয়ে আমার কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এখন নিজের কথা তো ছেড়েই দিলাম, মেয়ের জন্য চিন্তা করে করে আমি অস্থির যে কী নিয়ে যাবো, যেহেতু ফার্স্ট টাইম মানে এখানে আমি মায়ের বাড়ি গেছি অনেকবার, বাট কোনো সমস্যা হয়নি। কিন্তু দিদির বাড়িটা অনেকটা দূরে, তো সে কারণে একটু সমস্যা হচ্ছে যে কী নিয়ে যাব, কোনো কিছু যদি ভুলে যাই তখন কী হবে। তো ভাবনা চিন্তা করে সব কিছুই আমি এখানে নিতে বসে পড়েছি। তো ওখানে গিয়ে কদিন থাকবো আমি কিন্তু বলতে পারছি না। হ্যাঁ, তাই এখানে মোটামুটি জামা কাপড় আমাকে তো নিতেই হবে, মেয়ের জন্য জামা কাপড় সাথে দুটো তিনটে কাঁথা নিয়ে নিয়েছি। আর এখানে যেটা মেয়ে পরে যাবে সেটা কিন্তু আমি আলাদাভাবে গুছিয়ে রাখলাম, নাহলে কালকে যাওয়ার সময় আবার তাড়াহুড়ো হবে। হ্যাঁ, তো সেই কারণে যেগুলো মেয়েকে পরাবো সেগুলো একদম আলাদাভাবে আমি গুছিয়ে রাখছি। তো কোনো সমস্যা হবে না, এই যে এই জামাটা পরে যাবে তার সাথে কিন্তু একটা প্যাম্পার সাথে বেরি জুতো ছাঁচা পরে যাবে, সেগুলো একটা এইভাবে বাক্সে রেখে দিয়েছি। আর এই যে এই হিমালয়ের এই প্যাকটা কিন্তু আমি এখনও ভাঙিনি, তো ভাবলাম এর থেকেই পাউডারটা নিয়ে যাওয়া যাক। তো এর থেকে আমি পাউডারটা নিয়েছি আর জাস্ট আমি লোশনটা নিলাম, বাকি কিছু আর নেব না। আসলে হঠাৎ করে যাওয়ার প্ল্যানিংটা হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে হঠাৎ করে কথাটা হলো। তো আমার হাজব্যান্ড বললেন ঠিক আছে তুমি যেখানে শখ করে চলো, আমি কিন্তু মায়ের বাড়ি অনেক দিন থেকে যাইনি, আর দিদি অনেক দিন থেকেই বলছে যে ঠান্ডা পড়ে যাবে এসে ঘুরে যা এসে ঘুরে যা। তো ভাবলাম ঠিক আছে এই সময় যাওয়াটাই বেটার হবে, কারণ আগের সপ্তাহে না মেয়ের ইঞ্জেকশন রয়েছে আর তারপরের সপ্তাহে হয়তো ঠান্ডা পড়ে যাবে আর হবে না, সেই কারণে আর কি এই সপ্তাহটাই আমরা বেছে নিলাম যাওয়ার জন্য। তো জামা কাপড়ের পাশাপাশি আরও কিছু তো জিনিস নিতে হবে যেগুলো তো আর ওখানে পাওয়া যাবে না, যেরকম ওর খাবার দুধটা, তো এটা কিন্তু আমি অবশ্যই আমাকে নিতে তো হবে। তো আমি এখানে এরকম ছোটো একটা কন্টেনার কিনেছিলাম ওর দুধ নিয়ে ট্রাভেল করার জন্য, তো এই ফাইনালি আজকে কাজে লেগে যাবে। তো এই যে এখানে আমি এখন ওর দুধটা তুলে নিচ্ছি, একটু বেশি করে নিচ্ছি কারণ কয়েকদিন থাকবো বলতে পারছি না, হয়তো এক সপ্তাহ হতে পারে, তো সেই কারণে একটু বেশি করেই আমি এখানে দুধটা নিয়ে নিচ্ছি। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা হাজির হয়ে গেছি, মানে সকাল নয় এখন বেশ বেলা হয়ে গেছে, সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছে, যেহেতু কোথাও যাওয়ার ব্যাপার থাকলে একটু সকাল সকাল না কাজকর্ম করলে হয় না। তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর এখানে মায়ের জন্য আমি রান্না করে যাব। মা বলেছে যে রান্না করতে হবে না, আমি রান্নাটা করে নেব, যেহেতু আজকে বুধবার মা তাগাদায় বেরিয়েছেন, এখন কখন আসবে তার ঠিক নেই, তো অত বেলায় আসবে, একটা দুটোর সময় যদি বাড়িতে আসে এসে আবার কি তার রান্না করতে ভালো লাগবে। তো ভাবলাম আমি মায়ের জন্য রান্নাটা করে দিয়ে তবেই যাবো। তো ফ্রিজে মাছ ভাজা ছিল, তো সেই মাছ ভাজাটা দিয়ে একটা বেগুন, মা বললেন রান্না যদি করতে চাই ওটাই করে দিই, তো সেই কারণে বেগুন দিয়ে মাছটা রান্না করব। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো এখানে আমি বেগুন মাছ ভাজা সমস্ত কিছু ফ্রিজ থেকে বার করে জোগাড় করে নিয়েছিলাম। তো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভেজে রাখা পেঁয়াজের ওপরে সামান্য একটুখানি আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটাকেও ভেজে নিলাম। নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা অল্প একটুখানি পানি দিয়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বেরিয়ে আসছে তবেই কিন্তু ভালোভাবে মশলাটা কষানো হবে, নাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তো সব থেকে প্রথমে ওগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি।
মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানিটা এই কারণে বলছি যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুপাতে কিন্তু পানিটা এখানে দেবে। তো আমি এখানে একটু ঝোলটা খুব বেশিও থাকবে না খুব কমও থাকবে না, তো সেই অনুপাতে কিন্তু আমি এখানে পানিটা ব্যবহার করলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেগুন, কেটে রাখা বেগুন দিয়ে তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, তার উপরে টমেটোটা দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলু আর বেগুন সমস্ত কিছু সিদ্ধ হচ্ছে। খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ধনে পাতা কুচি দিয়ে আবার 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। মায়ের জন্য রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কিছুই আমি ঘরের মধ্যে গুছিয়ে রেখে দিলাম যাতে সে যখন আসবে কোনো রকমের কোনো সমস্যা না হয়। এই যে তারপর রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। আমি এখানে কিন্তু একটা লাল কালারের গাউন পরেছি, এই গাউনটা আমি বিয়ের আগে পরেছিলাম আর এখন পরছি, ঠিক একই রকমই রয়েছে। মানে বিয়ের আগে পরেছিলাম আর এখন পরছি, আমার শরীর কিন্তু ঠিক একই রয়েছে, নাও একটু মোটা হয়েছি না একটু রোগা হয়েছি। তো যাই হোক, আর এই যে মেয়েকেও রেডি করে দিয়েছি, কেমন লাগছে কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো তারপর চলে এলাম মিষ্টির দোকানে, মিষ্টির দোকানে এসে এই যে কিছু মিষ্টি নিচ্ছি। তো তারপর এখানে এই যে হাজবেন্ডকে নিয়ে আবারও বেরিয়ে পড়ছি, এটা কিন্তু মোষগোটের মিষ্টির দোকান, যারা মোষগোট চেনে তারা অবশ্যই জানবে। তো আমরা ওটা দিয়ে যাতায়াত করি, আমার দিদির বাড়ি হচ্ছে চড়িয়াল বা শাঁখপুকুর জানা ছিল সেখানে। তো এই যে একেবারে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, এই যে দিদি রান্না করেছে মসুর ডাল, মাছ ভাজা, মাছ কষা, তার সাথে করেছিল কিন্তু চিকেন দিয়ে মানে মুরগি দিয়ে আলু লাল লাল করে কষা করেছিল। তো এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর শসা নিয়েছি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আর কিছুই করিনি, জাস্ট রেস্ট করছিলাম। তো এই যে দিদি মেলায় গিয়েছিলো, সেখান থেকে মেয়ের জন্য একটা এরকম বেরি কিনে নিয়ে এসছে, তো দিদি দেখাচ্ছিল আর আমি মেয়েকে পরিয়ে দেখছিলাম কেমন লাগছে। তো বিকেলের দিকে মেন ড্রেসটা চেঞ্জ করে দিলাম, কারণ ওই জামাটা না প্রচণ্ড ফিটিং হচ্ছে গায়ের মধ্যে, মানে খুব বেশি না মোটামুটি ফিটিং হচ্ছে, ও ফিটিং জামা করতে চাই না তো চেঞ্জ করে দিলাম। আর এই যে দিদি এখানে এরকম না ফুলের কাজ করে, আমিও করে দিতাম, আমারও বেশ ভালো লাগতো বিয়ের আগে যখন আমি এসে থাকতাম, এখন আর জানি না কতটা পরিমাণে করতে পারবো মেয়ের জন্য। তারপরে এই যে সন্ধ্যাবেলা চা নাস্তা করতে বসে পড়েছি, তো সন্ধ্যাবেলা চা নাস্তাটা করার পর হাজবেন্ড কিন্তু বাড়ি চলে যাবেন, কাল থেকে উনি কাজে যাবেন, নাহলে থেকে যেতেন, তো উনি কাজে বেরিয়ে যাবেন আর আমি সন্ধ্যা থেকে এডিটিং করতে বসবো তোমাদের সাথে, তোমাদের যে কমেন্টগুলো আছে তার রিপ্লাই দিতে বসে পড়বো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।